পয়লা বৈশাখ উপলক্ষে মাঘাটের তাজা ইলিশ খেতে চলে গেলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে। সাথে আছে আগুন মামার স্পেশাল ইলিশ মাছ ভাজা, সাথে আছে লেজ ভর্তা, সবকিছুর বাড়ানোর ডিটেল থাকবে আজকের ব্লগে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্জুমুসু ব্লগ। ঈদের আগে আমরা একটা প্ল্যান করে রাখছিলাম যে আমরা মাওতে যাব পুরো ফুল ফ্যামিলি। তো মাঝখানে হচ্ছে রবিন ভাইয়া ঘুরতে গেল, তারপরে আমার ভাইয়া ভাবি ওরা সাজেক গেছে, রবিন ভাইয়া হচ্ছে কক্সবাজার গেছে, তো এই জন্য হচ্ছে আমরা পুরো ফুল ফ্যামিলি যেতে পারি নাই। তাই আমরা তিন বোন মিলে প্ল্যান করলাম যে আম্মুকে নিয়ে মাওয়া যাব। তো আমরা তিন বোন বের হয়ে গেলাম, সাথে মাসফি আছে আর আম্মু আছে। তো আমরা চলে আসছি কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, আর এটা লোকেশন হচ্ছে রানীগাঁও শিমুলিয়া ঘাট সংলগ্ন গোল চত্বরের উত্তর পাশে চেয়ারম্যান মার্কেট লৌহজং মুন্সী। আর বিস্তারিত জানতে কিন্তু তোমরা কল করতে পারো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। তো এর আগের বার যখন আমরা কুটুম বাড়িতে আসছিলাম তখন কিন্তু ডেকোরেশনটা আরেকটু চেঞ্জেস ছিল, এখন দেখলাম তারা আরো আপডেট করছে, আরো বেশি সুন্দর করছে। তাদের রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় এবং অনেক বেশি সুন্দর, তোমরা দেখতেই পারতেছো। প্রত্যেকটা স্পটে কিন্তু তোমরা সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবে। এখানে দোলনার মতো আছে, খুবই সুন্দর। তো এই যে দেখো মার্জিয়া মাসফি ওরা দোল খাচ্ছিল। তারপরে এখানে হচ্ছে আরো সুন্দর সুন্দর স্পট আছে, মানে তোমরা ছবি তোলার জন্য অনেকগুলো স্পট পেয়ে যাবা। এছাড়া হচ্ছে রাজকন্যার ওয়াশরুম আছে এখানে, মানে মেয়েদের ওয়াশরুম। তারপর হচ্ছে এখানে তোমরা এসি কেবিন পেয়ে যাবা, দুইটা এসি কেবিন আছে, আমরা এই কেবিনে বসে খাওয়া দাওয়া করবো। এছাড়াও হচ্ছে আরেকটা কেবিন আছে, যে দেখো দুইটা এসি কেবিন পেয়ে যাবা, ওইটার ভিতরে হচ্ছে এসি সেট করা আছে। খুবই সুন্দর একটা প্লেস, একদম আরামদায়কভাবে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে রাজপুত্রের ওয়াশরুম আছে, মানে ছেলেদের ওয়াশরুম। তো পুরোটা তোমাদেরকে আমি ঘুরে দেখায় দিচ্ছি। এছাড়া কিন্তু এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, পানির ড্রিঙ্কস, সব ধরনের ড্রিঙ্কস আছে। তারপর হচ্ছে ডেজার্টের মধ্যে তাদের নিজস্ব হোমমেড যে দইটা আছে, যেটা তারা নিজেরা বানায়। তো তোমাদেরকে আমি এক ঝলক দেখাই দিই কি কি আছে। ইলিশ মাছ আছে, তারপর হচ্ছে কাঁকড়া আছে, চিংড়ি মাছ আছে, বড় বড় চিংড়ি মাছ আছে। এছাড়াও কিন্তু কোরাল মাছ আছে, তোমরা চাইলে এগুলো বারবিকিউ করেও খেতে পারবে। সব থেকে বেশি ভালো লাগছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যারা সিঙ্গেল আসবে বা কাপল আসবে তারা কিন্তু এরকম সিঙ্গেল মাছও নিতে পারবে, যেগুলো কাটা থাকে। তো এখানে হচ্ছে এখন দামাদামি শুরু। ভাই আমাদের কাছে ঈদের সালামি টালামি সব শেষ। তো অনেক দামাদামি করার পর আমরা হচ্ছে 2400 টাকায় এই মাছটা নিয়ে ফেলি, এবং তারপর হচ্ছে একটা সরিষার তেল কিনে নেই, যেটা মাছটা ভাজা হবে এই সরিষার তেল দিয়ে। তো এখানে সিরিয়ালে দাঁড়ায় ছিলাম, যেহেতু ঈদের সিজন বা পয়লা বৈশাখ, তো অনেক অনেক ভিড় ছিল, অনেক ভিড় ছিল। তো অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ার পর এখন হচ্ছে আমাদের মাছটা কাটানো হচ্ছে, আর এই যে আমাদের মাছের ডিম হয়েছে, আর আমরা অনেক বেশি খুশি। আর ভাই এত সুন্দর করে এক মিনিটে মাছটা কেটে ফেলছে, মানে তারা এত অভিজ্ঞ, আমি জাস্ট দাঁড়িয়ে জাস্ট আমি এক পলকে দেখলাম মাছটা কেটে ফেলছে এত সুন্দর করে। তো এখন হচ্ছে আমরা বেগুনটা সিলেক্ট করে নিয়েছিলাম, আমরা যেহেতু 6 জন ছিলাম আমরা 7 পিস বেগুন নিয়েছিলাম। এখন মাছটা ভাজা হবে, তার আগে আগুন ভাই আমাদেরকে একটু বিনোদন দিতেছিল আগুন ধরিয়ে। তার নাম হচ্ছে আগুন ভাই রাখা হয়েছে, মিরাপু তার নাম, আগুন ভাই রাখছে কারণ সে সবসময় ফায়ার হয়ে থাকে। তো এখন হচ্ছে সরিষার তেলটা দিয়ে সুন্দর করে মাছগুলো আর বেগুনগুলো ভেজে নিবে হলুদ মরিচ লবণ দিয়ে। তো এখানে দেখো মার্জি একটু মানে ঢং করতেছিল, সে ভাজতেছিল আসলে, কিন্তু এটা 1 সেকেন্ডের জাস্ট ভিডিও অন করে তারপর দৌড়, মানে এত পরিমাণ গরম ছিল ওই পাশটাতে। তো প্রথমে হচ্ছে লেজটাকে ভেজে আমাদেরকে পাঠিয়ে দিছে এখানে ভর্তা বানানোর জন্য। তো এখানে হচ্ছে এখন ভাইয়া ভর্তা বানিয়ে দিবে, এর আগে কিন্তু ভাইয়া অনেক মজা করে ভর্তা বানিয়ে দিছিল। আর ভাইয়ের হাতে ভর্তা মানে পুরো লিটারেলি জাদু আছে আমি বলবো ভাইয়ার হাতে, কারণ ভাইয়া যেই ভর্তাই বানায় না কেন এত বেশি মজা হয়। তো ভাইয়াকে বলতেছিলাম আগেরবারের মতো মজা করে বানিয়ে দিবেন, তো এইবারও কিন্তু সেম ভাবে বানিয়ে দিয়েছে, আর সবাইকে কিন্তু এইভাবেই বানিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতেই পারতেছো এখানে হচ্ছে প্রথমে লেজের ভর্তাটা বানিয়ে নিল, তারপর হচ্ছে যেই পেঁয়াজ মরিচের ভর্তাটা থাকে ওইটা বানাচ্ছে। আর এই পেঁয়াজ মরিচের ভর্তাটাতে স্পেশাল একটা আচার ইউজ করা হয়, যেটার কারণে আরো বেশি মজা লাগে। তো আমাদের পেঁয়াজ মরিচের ভর্তাও রেডি, আর হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তাও রেডি। এখন হচ্ছে স্পেশাল যে সালাদটা আছে সেটা বানিয়ে দিচ্ছিল। তো সালাদ বানানোর জন্য শসা, তারপর চিলি ফ্লেক্স, এইটা হচ্ছে একদম রেডি করাই থাকে। তারপর লবণ, ধনিয়া পাতা, এরপর সরিষার তেল, আবার হচ্ছে এই স্পেশাল আচার, এগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছে। আর এই তো সালাদও রেডি, দেখো কি টামটিং লাগতেছে সালাদটা। তো এখন হচ্ছে আমরা খাবারগুলো নিয়ে এসি কেবিনে চলে আসছি, এখন এটার ভিতরে বসে খাওয়া দাওয়া করবো। অলরেডি সবাই ছিল, আমরা এটা
টেবিলটা বুক করে রাখছিলাম আগে থেকে। তো এখন হচ্ছে আমাদের খাবারগুলো সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। আর অনেস্টলি বলতে গেলে কুটুম্বাড়ি রেস্টুরেন্টে যারা কাজ করে বা যারা ওইখানে ছিল তারা সবাই অনেক বেশি ফ্রেন্ডলি এবং সবাই হাসি খুশি ভাবে সবার সাথে কথা বলে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো তোমরা অবশ্যই মাওঘাটে আসলে কুটুম্বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে চলে আসবা খেতে। ইলিশ মাছ যেমন ভালো মানের দেয় তারা, আর হচ্ছে তারা যে ভর্তাগুলো বানিয়ে দেয় এগুলোও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তোমরা যদি এখানে আসো, খাওয়া দাওয়া করো, ইনশাল্লাহ তোমাদের সবার ভালো লাগবে। আমি যেহেতু এটা নিয়ে দুইবার আসলাম, আমি দুইবারের এক্সপিরিয়েন্সে আমার খুবই ভালো ছিল। এখানে আমরা হচ্ছে এখন খাবারগুলো স্টার্ট করব খাওয়া। তো এখানে মার্জিয়া সব প্লেটিং করে নিয়েছিল, ভাত নিয়ে নিল, ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের টুকরো, তারপর হচ্ছে ইলিশ মাছের যেই ডিমটা ছিল, তারপর বেগুন ভাজা, এরপর মরিচ ভাজা, আর এখানে ইলিশ মাছের লেজের ভর্তা। উফ, এটা দেখেই তো খেতে ইচ্ছে করতেছে আবার। আর সাথে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা, এটা কি পরিমাণ ট্যাম্পটিং জাস্ট দেখো, এটা দেখলেই খেতে ইচ্ছে করে। আর সাথে স্পেশাল সালাদ সবকিছু প্লেটে নিয়ে নিল। এখন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করে দিব। প্রথমে হচ্ছে লেজের ভর্তাটা যেটা, সেটা ভাত দিয়ে সুন্দর করে মেখে মুখে দিল। আর ওর খাওয়া দেখে তো আমার ক্যামেরার বাহির থেকে আরও বেশি ক্ষুধাটা বেড়ে গেছে, যেহেতু আমাদের যেতে যেতে প্রায় রাত 10টা বাজছে এবং আমাদের খাওয়া দাওয়া করতে করতে 11টা বাজছে। তো তখন অনেক বেশি ক্ষুধা লাগছিল। আর এই ইলিশ মাছের লেজের ভর্তা নিয়ে কি বলবো, এত বেশি মজা হয় এই ভর্তাটা। আর সব থেকে বেশি যেটা ভালো লাগে যে ভর্তাতে একটা কাঁটা খুঁজে পাওয়া যায় না, এত যত্ন সহকারে ভর্তাটা বানায় আর সবাইকে এরকম যত্ন করে ভর্তাটা বানিয়ে দেয়। আমার কাছে এটা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল বাই সিরিয়াল দেখলাম যে সবাইকে এরকম যত্ন সহকারে তারা ভর্তাগুলো বানিয়ে দেয়। এছাড়া হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তাটা এত মজা লাগে, ঝালঝাল ভর্তাটা, উফ এত বেশি মজা ছিল প্রত্যেকটা ভর্তা। আর এখানে হচ্ছে স্পেশাল যে সালাদটা, এটা প্রত্যেকটা বাইটে বাইটে খেতে খুবই মজা লাগতেছিল। এছাড়া হচ্ছে আমরা ফান্টা, তারপর সেভেন আপ এগুলো নিয়ে নিছিলাম। তো এখন ফাইনালি ইলিশ মাছের মাথাটা একটা বাইট দেওয়া হবে। এখানে মার্জি একটা বাইট দিছে। আর ইলিশ মাছের মাথাটা ভাজাটা অনেক বেশি সুন্দর হয়েছিল, একদম ক্রিস্পি ছিল, তো খুবই মজা লাগছে। তো মার্জি এনজয় করে খাচ্ছিল আর আমার ক্ষুধাটা মনে হয় আরো বেড়ে যাচ্ছিল। তো এখানে বেগুন ভাজা দিয়ে সুন্দর করে ভাত মেখে খাচ্ছিল। এরপর আরো দেখি ভাত নিছে, ও বাসায় এত কম পরিমাণে ভাত খায়, এত কম পরিমাণে ভাত খায়, মানে তোমরা দেখলে বলবা যে ও এত কম পরিমাণে ভাত খায়, কিন্তু এখানে এসে ও এতগুলো ভাত খায়। তো এখানে ইলিশ মাছের তেল দিয়ে সালাদ দিয়ে মেখে এখন ইলিশ মাছটা খাচ্ছিল। আর সত্যি কথা বলতে ইলিশ মাছটা এত ফ্রেশ ছিল, অনেক বেশি ভালো লাগছে ইলিশ মাছটা। আর স্পেশালি বলতেই হবে ইলিশ মাছটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, একদম তাজা ইলিশ, যে এটা খেলেই বোঝা যায়। আম্মু হচ্ছে বারবার বলতেছিল ইলিশ মাছটা একদম ফ্রেশ, আর আম্মু অনেক মজা করে খাইছে প্রত্যেকটা খাবার। তো এখানে ইলিশ মাছের ডিম খাচ্ছিল। আর ইলিশ মাছের ডিম কার কার পছন্দ তারা কমেন্ট করো, আমার মনে হয় না এরকম কোনো মানুষ আছে যে ইলিশ মাছের ডিম পছন্দ করে না। তারপর যদি কেউ না খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাবা, আমিও জানতে চাই কেউ পছন্দ করে না এরকম আছে কিনা। তো এখানে হচ্ছে লাস্টে ডাল খাচ্ছি। আর এখানে আসলে তোমরা অবশ্যই ডালটা নিবা, ডালটা এত মজা করে বানায়। রেগুলার আমরা বাসায় যেরকম ডাল খাই ওরকম না, মানে একটু ডিফারেন্ট হয়, গ্রাম্য গ্রাম্য একটা ফিল আসে, মানে ডালটা একদম অন্যরকম হয়, খুবই মজা লাগে ভাতের সাথে এরকম ডাল, তারপর হচ্ছে মরিচ মেখে খেতে খুবই মজা লাগে। তো মার্জিয়ার খাওয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি খেতে বসবো। তো আমিও এখানে মজা করে সবগুলো খাবার খেয়ে নিলাম। আর খাবারের শেষে হচ্ছে দই খেতে হবে। আমার খাবার কিছুটা বাকি ছিল যেহেতু আমি সবার লাস্টে খাইছি সবাইকে ভিডিও করে দিয়ে। তো এখানে আমার খাওয়া শেষ করে এরপর হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন হচ্ছে আমরা সবাই মিলে দই খাবো। তো এখানে আম্মু, আমি, মার্জিয়া সবাই হচ্ছে চিয়ার্স করছিলাম। তো তোমরা অবশ্যই মাওঘাটে আসলে ফ্যামিলি নিয়ে আসো অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসো, সবাই কিন্তু কুটুম্বাড়ি রেস্টুরেন্টে খেয়ে যাবা। তাদের খাবারের মান খুবই ভালো এবং তারা খুবই আন্তরিক হয়। আর এরপর লাস্টে হচ্ছে আমরা দইটাও খেয়ে নিলাম, দইটা খুবই মজার ছিল। এই দেখুন গাইস, দুটো সুন্দরী খালাসের সাথে একটা নিগা, সব মেকআপ সব মেকআপ। এনিওয়ে আমাদের নাইট আউটিংটা অনেক বেশি জোস ছিল, মাশফি, আমি, মার্জিয়া, মিরাপু, তারপর আম্মু সবাই মিলে অনেক বেশি মজা করছি। এখন আমরা বাসায় চলে যাব। তো তোমরা অবশ্যই কিন্তু ফ্যামিলি নিয়ে চলে আসবে কুটুম্বাড়ি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আসলে তোমরা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবে, সাথে ভালো মানের ইলিশও খেয়ে যেতে পারবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।